পরপর চুরির ঘটনা ঘটলো অশোকনগর। অশোকনগর বনবনিয়া চণ্ডীতলা এলাকার ঘটনা, যেখানে পরপর মন্দিরে চুরির ঘটনা ঘটলো এবং রীতিমতো আতঙ্কিত এই ঘটনায় মানুষজন, যেখানে মন্দির চত্বর পুরোপুরি সিসিটিভিতে ঘেরা, সেই সিসিটিভি বন্দী মন্দিরে ঘটলো চুরির ঘটনা এবং এরকম চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত রয়েছেন সাধারণ মানুষ। সূত্রের খবর এমনটাই যে পরপর দুটি মন্দির, মানে একটি বাড়ির মন্দির এবং আরেকটি বারোয়ারি মন্দিরে চুরি হয়। মনসা মন্দির থেকে কিছু সোনাদানা এবং কিছু রূপোর জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, আর পাশেই চণ্ডী মন্দিরের বারোয়ারি মন্দির থেকে ক্যাশ বাক্স থেকে প্রণামীর টাকা নিয়ে চম্পট দেয়। যদিও সিসিটিভিতে দেখা যাচ্ছে যে দুজন এসেছিলেন এবং দুজনের মাথাতেই হেলমেট ছিল। আপনাদের আরও একবার জানিয়ে দিই, সিসিটিভিতে দেখা যাচ্ছে স্কুটি করে পাঁচজন এসেছিলেন এবং প্রত্যেকের মাথায় হেলমেট পরা ছিল। এই ধরনের ঘটনায় যথারীতি সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন। আপনাদের আরও একবার দেখাবো সেই ছবি, দেখতে পাচ্ছেন হেলমেট পরে দুষ্কৃতীরা এসেছিল এবং তারা কিন্তু একেবারে রাতের অন্ধকারে পরপর দুটো মন্দির থেকে চুরি করেন এবং এইভাবে দিন দিন চুরির ঘটনা বাড়তে থাকায় আতঙ্কিত এলাকার মানুষজন। আমরা তো সকালবেলা উঠে দেখলাম যে তালাটা ভাঙা, এই কুলটুল ছড়ানো, গ্যাস বাক্সটা নেই। তারপরে লোকজন আসলাম, আমরা সিসিটিভিটা দেখা হলো। সিসিটিভিটা দেখার পরে আমরা দেখছি যে উনি গাতে উনি মেরেছে, এখানে একজন ভাঙছে, দু তিনজন চারজনের টিম ছিল। পরে আমরা আবার এগিয়ে যাই, শুনতে পারি যে ওই মনসা বাড়িতে চুরি হয়েছে। পাঁচজন ছিল, দুটো স্কুটিতে করে প্রায় পাঁচজন এসে।